ওই চটপট গাছ থেকে নেমে আয় তো দেখি, তোর পিণ্ডিটা আরাম করে চকিয়ে দি। ওরে বাবা, শেষ পর্যন্ত আজ বাঘের ফেটে যাবো নাকি রে বাবা? নামবি না তাই তো? ঠিক আছে ঠিক আছে, দেখি দেখি কতক্ষণ গাছে থাকতে পারিস। বাবা বাবা বাবা, খেলা তো জমেছে বলো। না ভাব গতি যা দেখছি তাতে তো গাছ থেকে নামবে না। আচ্ছা আর একটু হুমকি দামকি দিয়ে দেখি গাছ থেকে নামানো যায় কিনা। কিরে নামবি নাকি আসবো? না 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 না, কোনো কথাই তো কাজ হচ্ছে না দেখছি। বাবা জীবন, গাছ থেকে নেমে আয় না বাবা, আয় বাবা নেমে আয় গাছ থেকে। যাই দেখি, বাঘের কাছে যাই, খেলাটা একটু কাছ থেকে দেখি। আরে ও মামা, ও মামা। কে ডাকে? ও ভাগ্নে। আচ্ছা মামা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? আরে দেখো না ভাগ্নে, এই বাবা জীবনকে সেই কখন থেকে গাছ থেকে নেমে আসতে বলছি, তা কে শোনে কার কথা? বাবা জীবন সেই গাছে উঠেছে তো উঠেছে, আর নামার নামটি পর্যন্ত নিচ্ছে না। অনেকদিন হলো মানুষের মাংস খাই না, কিন্তু এর যে মতি গতি তাতে তো বাবা জীবন গাছ থেকে মরে গেলেও নামবে বলে মনে হয় না। কিরে ভাগ্নে কি ভাবছিস? ভাবছি বেটা গাছ থেকে নামবে না। তুমি একটা কাজ করো, তুমি একটা শিকার ধরে খেয়ে আসো, আমি এখানে বসে বেটাকে পাহারা দিচ্ছি। হ্যাঁ ভাগ্নে তুই ঠিক কথাই বলেছিস, সেই সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে এইখানে দাঁড়িয়ে রয়েছি। এইভাবে দাঁড়িয়ে থাকলে তো সারাদিন না খেয়ে থাকতে হবে। হ্যাঁ মামা, তাই তো বলছি, এই বেটা নামবেই না। ঠিক আছে ভাগ্নে, তুই একে পাহারা দে, আমি খাবার খেয়ে আসি। এই বেটাকে নিয়ে তুমি চিন্তা করো না মামা, বেটাকে আমি দেখছি, এমন পাহারা দেব যে বেটা পালাবার পথই পাবে না। দেখি বেটা তুই কি করিস। আরে আরে, তুমি এখনো ওখানে বসে আছো, তাড়াতাড়ি নিচে নেমে এসো। বাঘে ধরবে না তো? না না, তুমি নির্ভয়ে নেমে আসো, বাঘের আসতে অনেক দেরি, বাঘের তাড়া খেলে কিভাবে? আর বলো না শিয়াল ভাইয়া, এই গাছে উঠেছিলাম ডাল কাটার জন্য, কিন্তু একটু পরে দেখি বাঘ। যখন আমি বাঘকে ফাঁকি দিয়ে নিচে নামতে গেলাম, তখন দেখি বেটা বাঘ আমাকে দেখে ফেলেছে। তখন তড়ি ঘড়ি করে আবার গাছে উঠে গেলাম, তখন থেকে সে আমাকে খাবার জন্য নিচে দাঁড়িয়েই আছে। এক্ষুনি তাড়াতাড়ি বাড়ি যাও, আর শোনো, এখানে কিন্তু আর মনের ভুলেও আসবে না। তোমাকে অনেক ধন্যবাদ শিয়াল ভাইয়া, তোমাকে আমি সারা জীবন মনে রাখবো। কিরে ভাগ্নে মানুষটা কোথায় গেল? আমি তো পাহারাই দিচ্ছিলাম, কিন্তু কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। তোকে আমি পাহারায় রেখে গেলাম আর তুই ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দিচ্ছিলি, এর শাস্তি তোকে পেতেই হবে। মানুষটাকে বাঁচাতে গিয়ে দেখি এখন আমি নিজেই ফেঁসে গেলাম। তোর শাস্তি হলো তুই প্রতিদিন আমাকে একটা করে মুরগি এনে দিবি, একদিন খাবার না আনলে তুই গ্যাচাং। আচ্ছা ঠিক আছে মামা, আমি তোমার শর্তে রাজি। না প্রতিদিন আমি না 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 না, প্রতিদিন আমি মুরগি কোথায় পাবো? নিজে তাই খেয়ে না খেয়ে জীবন কাটাই। যাই কানুর কাছে যাই, ও বিপদের হাত থেকে আমাকে বাঁচাতে পারে কি না। আরে ও ভাই কানু, বাড়িতে আছো নাকি হে? আরে শিয়াল ভাই বলো বলো কি হয়েছে তোমার, আমি তোমাকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। তোমাকে বাঁচাতে গিয়ে তো আমি বিপদে পড়ে গেছি, এখন তুমি আমাকে বাঁচাও ভাই। বাঘ প্রতিদিন আমার কাছ থেকে একটা মুরগি চেয়েছে, আর যেদিন আমি মুরগি দিতে পারবো না সেদিন আমাকে মেরে ফেলবে। ও এই কথা, তুমি একদমই চিন্তা করো না ভায়া। আচ্ছা শোনো, আমি একটা বুদ্ধি পেয়েছি। বলো বলো বলো, বলে ফেলো তাড়াতাড়ি, দেখি বুদ্ধিটা কি। কিরে আমার মুরগি কোথায়?
আরে মামা, এত ব্যস্ত হয়ো না। এই একটা মুরগি খেয়ে কি তোমার জীবন বাঁচে? আমি এমন এক জায়গা চিনি যেখানে গেলে তুমি মুরগি খেয়ে শেষ করতে পারবে না। বলিস কি ভাগ্নে, তাই নাকি? হ্যাঁ মামা, তুমি খেয়ে শেষ করতেই পারবে না। মামা, ওই একটা ঘর দেখতে পাচ্ছ? ওই ওটা? হ্যাঁ, ওখানে অনেক মুরগি থাকে। তুমি ওখানে যাও আর পেট ভরে মুরগি খাও। এটা কি হলো? এটা কি হলো? এখন এখন তাড়াতাড়ি খোল। এবার তোমার ঘেঁচাগের পালা মামা। আমাকে ছেড়ে দাও ভাই। আরে আরে, আমি তোমাদের কারো কোনো ক্ষতি করব না। ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও। হ্যাঁ, তোমাকে ছেড়ে আমাদের নিজেদের বিপদ ডেকে আনি, তাই না? এখন তুমি এখানে পড়েই মরো।